ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে দূরের কাছের দেশে প্রবাসের প্রিয় মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় বায়েরা আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস এবং একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি হজরত আলী রাজিয়াল তালা আনহু তিনি তার প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমাতজাহর রাজিয়াল্লাহ তালা আনহাকে একদিন রসুলি করিম সাল্লাহ আলীহ সাল্লামের নিকট পাঠালেন এই বলে যে তুমি তোমার পিতার নিকট গিয়ে রসুলের কাছে গিয়ে তুমি একটু এই বিষয়টি বলো যে আমাদের একজন দাস অথবা দাসী প্রয়োজন আমাদের কাজের সহযোগিতার জন্যে হাজরত ফাতিমারদ তাল আনহা তিনি প্রিয় নবীর কাছে যখন গেলেন রসুলক আলি সাল্লাম ফাতেমারদ আল্লাহ তাল আনহার দাবি শুনে তিনি বললেন আমার কাছে যে দাস দাসী রয়েছে এখান থেকে তোমাদেরকে কোনো কিছুই দেওয়া সম্ভব নয় কারণ তোমাদেরকে যদি আমি এখান থেকে দিই তাহলে আমার সোফাবাসীদেরকে উপোস রাখতে হবে কাজেই এখানে যা কিছু আছে তা সব কিছু শুধুমাত্র আমার সোফাবাসীদের জন্যে ফাতেমারদে আল্লাহ তালা আনহা চলে আসলেন এসে তারা স্বামী স্ত্রী উভয়ই শুয়ে পড়লেন শোয়ার পরে তাদের গায়ে যেই চাদরটি ছিল সে তার অবস্থা হলো এরকম যদি পা ঢাকতে যায় তাহলে মাথা বের হয়ে যায় আর যদি মাথা ঢাকতে যায় তাহলে পা বের হয়ে যায় অর্থাৎ সমস্ত শরীর আবৃত করার জন্যে এরকম ভালো বড় কোনো চাদর তাদের কাছে ছিল না কিছুক্ষণ পরেই হজরতের রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তাদের কাছে আসলেন এসে তাদেরকে ডাকলেন তারা উঠল উঠার পর রসলি করিম আলি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা যে বিষয়টি আমার কাছে দাবি করেছে চেয়েছ এর থেকে উত্তম কোনো বিষয় কি আমি তোমাদেরকে দেব না তখন তারা বলল ইয়া রসল্লা অবশ্যই আমরা আরও উত্তম বিষয় যদি হয় তাহলে তো আরও ভালো হয় এবার রসলি করিম সাল্লা সাল্লাম বললেন তোমরা যখন চলে আসলে তখন জিবরি আমিনা মার কাছে আসলেন এবং আমাকে কয়েকটি শব্দ শিখালেন যে শব্দগুলো পড়লে তোমাদের যে প্রয়োজন এর থেকে আরও বেশি উত্তম তোমাদের জন্য হবে তোমাদের প্রয়োজনগুলো মেটবে এবং তোমাদের ইমানই শক্তিকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে। তোমার অন্তরটাকে প্রশান্ত করে দিবে তোমাদের অন্তরগুলোকে তৃপ্ত করে দিবে তারা জিজ্ঞেস করলো রসল্লাহ কী সেই আমলটি তখন রাস করিম সাল্লা সাল্লাম বললেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর সুবহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার এবং আল্লাহ আকবর দশবার এই মোট দশ দশ করে ত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ দশবার বার আকবর দশবার প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা এই আমলটি করবে আর রাত্রে যখন শুতে যাবে তখন শোয়ার পূর্বে তোমরা তেত্রিশ বার সুবহান আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এইভাবে সংখ্যা গণনা করে করে তোমরা পাঠ করবে তাহলে আল্লাহ রব আলমিন তোমাদের অভাবগুলো পূরণ করবে তোমাদের অন্তরের মধ্যে যে পেরেশানি রয়েছে এই পেরেশানিগুলো দূর করে তোমাদের অন্তরটাকে প্রশান্ত করে দিবেন পরবর্তীতে হজরতে আলী রাদ আল্লাহ তাল আনহ আনহকে জিজ্ঞেস করা হলো যে আপনি সিফিনের যুদ্ধের সময় যে ব্যস্ত ছিলেন সেখানেও কি আপনি এই আমলটি করেছেন হজরত আলী রদুল্লাহ তালু বলেন যে আমি এই আমলটিকে এত গুরুত্ব দিতাম এত বেশি এটাকে সঠিকভাবে তার আমল করতাম সিফিনের যুদ্ধের রাত্রেও আমি এই আমলগুলো ছাড়িনি সেই সময়টিতেও এই আমলগুলো করেছি প্রিয় ভাইরা আজ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে যে প্রয়োজনগুলো যখন আমাদের মাঝে আসে তখন আমরা পেরেশান হয়ে যাই আমরা ব্যাকুল হয়ে যাই কিভাবে এই প্রয়োজনগুলো পূরণ করব। অথচ প্রয়োজনগুলো পূরণ করতে একটি সময়ের ব্যাপার তো আমরা যদি রসুলের থেকে রসুল করিম সাল্লা সাল্লামের এই শিক্ষা এই হাদিস থেকে এই দোয়াগুলো এই আমলগুলো যদি আমরা আমার ব্যক্তি জীবনে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের যে প্রয়োজনগুলো রয়েছে প্রয়োজন যখন আসে তখন আমাদের মধ্যে যে পেরেশানি চলে আসে এই পেরেশানিগুলো আসবে না আমাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যাবে আর রিজিক যিনি দেওয়ার তিনি আমাদের অন্তরগুলোকে প্রশান্ত করে দিবেন আমাদের প্রয়োজনগুলোকে পূরণ করবেন প্রিয় ভাইরা আসুন আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে আমরা আমাদের জীবনের মধ্যে একেবারে বাস্তবে এটাকে রূপ ধারণ করি আমরা এই আমলগুলোকে ভালোভাবে পালন করি এই আমলগুলোকে ভালোভাবে আমরা করতে থাকি এই দোয়াগুলো পাঠ করি আল্লাহর বলে আলামিন আমাদের তৌফিক দান করো কমা আলাল বাদাল যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না रते रध